এবারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে ভারতীয় জনতা পার্টি সবচেয়ে বড় বিরোধী পার্টি হিসেবে পশ্চিমবঙ্গে আর প্রতিষ্ঠিত হয়েছে। এর জন্য পশ্চিমবঙ্গের সাধারণ জনতা যারা ভোট দিয়ে আমাদেরকে এগিয়ে দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমরা অনেক বড় লক্ষ্য নিয়ে এগিয়েছিলাম, হয়তো লক্ষ্যে পৌঁছতে পারিনি, কিন্তু 3 থেকে আজকে 77-78 সিটে আমরা পৌঁছে গেছি। এটাও একটা ঐতিহাসিক জয়। এর জন্য আমাদের সর্বভারতীয় নেতৃত্ব থেকে সাধারণ কর্মী এই লক্ষ লক্ষ কার্যকর্তার পরিশ্রম করলে এই রেজাল্ট আমরা পেয়েছি। আর আগামী দিনে আমরা জনতার মতকে সম্মান দিয়ে একজন যোগ্য বিরোধী পক্ষ হিসাবে আমাদের দায়িত্ব পালন করব। এই অবসরে হয়তো হিংসা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হবে বা মিডিয়ার দ্বারা বিভ্রান্ত করার চেষ্টা হবে, আমরা এই ব্যাপারে সতর্ক থাকব। কোনো বিভ্রান্তি বা ভেদাভেদে আমরা যাব না। আমাদের পার্টির মধ্যে নূতন পুরনো সবাই মিলে আমরা পরিশ্রম করেছি, লড়াই করেছি, তার ফলে এই ফল এসেছে। কেউ জিতেছেন, কেউ হেরেছেন, কিন্তু আমরা এক পরিবার হিসেবে কাজ করছি। কয়েক বছরের পরিশ্রমের ফলে এই সাফল্য এসেছে। আগামী 5 বছর লড়াই করে আমরা সরকারে আসার চেষ্টা করব। সেজন্য নিজের মনকে শক্ত করে সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই সংগ্রামে প্রায় 150 কাছাকাছি কার্যকর্তাকে আমরা বলিদান দিয়েছি, আর হাজার হাজার কার্যকর্তা কিসের দ্বারা জেলে বা বাড়ির বাইরে আছেন। এই যে বিরাট বলিদান আর ত্যাগ, একে সম্মান দিয়ে আমাদের কাজ করে বাংলায় সুশাসন নিয়ে আসতে হবে। এবারে সফল না হতে পারলেও পরের বারে যাতে সফল হতে পারি তার জন্য আরও পরিশ্রম করতে হবে। হতে পারে আমাদের পরিশ্রমের কোথায় খামতি আছে, হয়তো আমাদের পরিকল্পনা সঠিক হয়নি, তাই আমরা আমাদের যে বড় লক্ষ্য রেখেছিলাম পৌঁছতে পারিনি, কিন্তু আমরা অনেকটা এগিয়েছি। প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি এত বড় পার্টি হিসেবে এসেছে। সমস্ত বিরোধী পার্টিকে বাদ দিয়ে সাধারণ মানুষ আমাদেরকে সে দায়িত্ব দিয়েছেন, সেজন্য একে সম্মান জানিয়ে আগামী দিনে কাজ করে আমরা সফল হব এই আশা। ধন্যবাদ।